ঘুম থেকে ওঠার পর স্বপ্নের জগৎকে যেমন ঝাপসা মনে হয়, বাস্তবকে মনে হয় আসল সত্য, মৃত্যুর পর আপনার মনে হচ্ছে পুরো জীবনটাই যেন ছিল একটা স্বপ্ন যা আপনি ঘুমন্ত অবস্থায় কাটিয়েছিলেন। ফেরেশতাদের সাথে অলৌকিক সব অভিজ্ঞতাগুলোর পর এখন আপনি ফিরে এসেছেন আপনার কবলে, আপনাকে মাটি দেয়া হয়ে গেছে। আপনি শুনতে পাচ্ছেন আপনার কাছের মানুষেরা দোয়া করছে, জিকির করছে, আপনাকে ছেড়ে যেতে চাচ্ছে না, কিন্তু আপনিও জানেন, তারাও জানে, তাদেরকে যেতেই হবে। প্রত্যেক মানুষকে তার ব্যক্তিগত পথ পাড়ি দিতেই হবে। কবরস্থান থেকে প্রস্থান করা শেষ মানুষটির পদধ্বনি আপনার কানে পৌঁছয়। এরপর সব নিশ্চুপ। একটি মুহূর্ত পার হল না, সারা দিন পার হয়ে গেল, বোঝা গেল না, কারণ এই জগতে সময়ের হিসাব মেলার কষ্ট। হঠাৎ করেই আপনি অনুভব করলেন আপনার কবরটা ছোট হয়ে আসছে, মাটি আপনাকে চেপে ধরছে। চিৎকার করে ওঠার আগেই মাটি আপনাকে এমনভাবে চেপে ধরল আপনার মনে হলো আপনার দেহের প্রতিটি অঙ্গ মিলেমিশে একাকার হয়ে গেছে। এরপরেই আপনাকে মাটি ছেড়ে দিল। এটা কি কবরের আজাব ছিল? আপনি কি তাহলে শাস্তি পাও মানুষদের দলে? আপনার মনে পড়ল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কথাগুলো। তিনি বলেছিলেন, যদি মাটির এই চাপ থেকে কেউ বাঁচত সে হতো সাআদ ইবনে মুআদ রাদিয়াল্লাহু আনহু। যে সাআদ ইবনে মুআদের মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠেছিল, যে সাআদ ইবনে মুআদের জানাজায় শরীক হতে 70,000 ফেরেশতা পৃথিবীতে নেমে এসেছিল, সেই সাআদ ইবনে মুআদকেও মাটি চেপে ধরেছিল, কারণ এটাই আল্লাহর হুকুম। আমরা মাটি থেকে এসেছি, আবার মাটিতেই মিশে যাব। এরপর আপনাকে উঠিয়ে বসানো হলো। দেখতে ভয়ঙ্কর দুজন ব্যক্তি আপনার সামনে উপস্থিত হলো। মুনকার আর নাকির কাউকে সান্ত্বনা দেয় না, তারা নম্রভাবে কথা বলে না। তাদের কর্তব্য একটাই, তারা আমাদের পরীক্ষা করবে। অজুহাত দেওয়ার কোনো সুযোগ নেই। তারা আপনাকে দেখে বলল, মান রব্বুক, তোমার রব কে? তাদের চেহারা দেখে আপনি ভেবেছিলেন আপনার গলা দিয়ে হয়তো কোনো শব্দই বের হবে না, কিন্তু যেই আল্লাহকে সারা জীবন বিশ্বাস করেছেন, যেই আল্লাহর আদেশ পালন করার সাধ্যমতো চেষ্টা করেছেন, যে আল্লাহর অমান্য করার পর তার কাছেই ক্ষমা চেয়ে মাথা নত করেছেন, সেই আল্লাহর পরিচয় জানতে যাওয়ার পর আপনি কি করে চুপ থাকেন? আপনার ঠোঁট আর জিহ্বা যেন আপনার মস্তিষ্কের অপেক্ষা না করেই বলে উঠল, আমার রব আল্লাহ। এরপর তার প্রশ্ন করল, ওনায় দিনক, তোমার দিন কোনটা? আপনি বললেন, আমার দিন ইসলাম।